নাহিদ নুসরাত তিশা, একজন হার না মানা সম্ভাবনাময় নারীর নাম। দ্বীপ জেলা ভোলায় চার ভাই বোনের মধ্যে সবার ছোট এই মেয়েটির জন্ম হয় 1989 সালের 6 জুন। পরিবারের ছোট হওয়ায় সবার মধ্যমণিষে এবং বাবার আদরে। মা ছিলেন সরকারি চাকুরিজীবী এবং বাবা ব্যবসায়ী। ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ চঞ্চল, শিখেছেন মার্শাল আর্ট। সপ্তম শ্রেণীতে পড়াকালীন দুরন্তপনার জন্য তার বাঁ হাত ভেঙে গিয়েছিল, কিন্তু তাকে দমিয়ে রাখার সাধ্যকার চঞ্চলতা যেন বেড়েই চলেছে। লেখালেখির হাতও ছিল ভালো, পত্রিকায় মাঝে মধ্যে লেখা ছাপা হতো তার। দশম শ্রেণীতে এসে চ্যানেল আই এর সেরা রাঁধুনিতে অংশগ্রহণ করলেন। তার উদ্দেশ্য প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া নয়, উদ্দেশ্য ছিল অংশগ্রহণ করা। এভাবেই শেষ হলো তার স্কুল জীবন। বাবা চাইতেন সে ডাক্তার হবে আর মা চাইতেন ভালো একটা সরকারি চাকরি করবে নাহিদ। কিন্তু নাহিদের স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, যা সে কাউকে বলতেই পারেনি। এইচএসসি শেষ হতে না হতেই পরিবারের অমতে বিয়ে করলেন ভালোবাসার মানুষটিকে, কিন্তু সময়টি তার পক্ষে ছিল না। সংসার জীবনটাও ছিল ঝামেলাময়। সাধারণ বাঙালি মেয়েরা মনে করে বিয়ের পর সন্তান আসলেই সংসারের অশান্তি কমে যাবে, আর নাহিদও ঠিক তাই করলেন, কিন্তু হলো তার উল্টো। হিসাব বিজ্ঞানে অনার্সে ভর্তি হয়েও শেষ করতে পারল না পড়াশোনা। নিজের প্রয়োজনে 2012 সালে শুরু করল হ্যান্ডিক্রাফ্টের ব্যবসা, আর নিজের উপার্জনে আবার শুরু করলেন পড়াশোনা। পাশ কোর্স করতে হলো, কারণ ততদিনে আর অনার্স করার সুযোগ নেই। এদিকে প্রথম সন্তানের 2 বছর পরই এলো তার দ্বিতীয় সন্তান, কিন্তু অবস্থার পরিবর্তন নেই। আর এর মধ্যে তার স্বপ্ন এসে ধরা দিয়েছিল হাতে। পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে আবেদন করেছিলেন কাতার এয়ারওয়েজে। ইন্টারভিউয়ের জন্য মেইল আসলো, সব ঠিক ছিল, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও সে চাকরিটা করতে পারলেন না পরিবারের জন্য। সুযোগ এসেছিল নির্বাচন কমিশনে চাকরি করারও, কিন্তু তাও পারলেন না। 2015 সালে এসে তাকে হ্যান্ডিক্রাফ্টের ব্যবসাও বন্ধ করে দিতে হলো। পারিবারিক অশান্তি যেন বেড়েই চলেছে, কোনোভাবেই আর সংসার টিকল না। 2017 সালে বিচ্ছেদ হল, কিন্তু তার বিচ্ছেদের জন্য কাউকে দোষ দেন না। বিচ্ছেদ মানেই কাউকে খারাপ হতে হবে কেন, তিনি মনে করেন সৃষ্টিকর্তা যা ভাগ্যে রেখেছে তাই হবে, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। বিবাহ বিচ্ছেদের পর তিনি পুরোপুরি নিঃস্ব, 2টি সন্তান নিয়ে পুরোপুরি একা। বাবার বাড়ির লোকজনও পাশে ছিল না তার, কিন্তু নাহিদ তো থেমে যাওয়ার পাত্র নয়। তিনি সিদ্ধান্ত নিলেন, যারা আজ তার যোগ্যতা নিয়ে আঙুল তুলেছে তারাই যেন একদিন অনুপ্রেরণা হিসেবে নেয় তাকে। এভাবেই তিনি নিজেকে গড়ে তুলবেন। 2 সন্তান নিয়ে একটি বাসা ভাড়া নিলেন, কিন্তু মাস শেষে ভাড়া কোথা থেকে দেবেন তাও জানা ছিল না। এমনকি জানতেন না সেদিন দুপুরে কি রান্না হবে। 6-7 দিন ভেবে ফেসবুকে একটা পেজ এবং গ্রুপ খুলে পার্লার ব্যবসা শুরু করলেন নিজের বাসায়। কোনো ডেকোরেশন নেই, শুধু নামেই পার্লার। মফস্বল শহরের মেয়ে বলে অনেক প্রতিবন্ধকতাও ছিল, অনেক অনেক বাধা আসলো, সমালোচনা হলো, কিন্তু নাহিদ সবকিছুকে তুচ্ছ করে তার মতো করে জীবন যুদ্ধ শেষ করলেন। নাহিদের বিশ্বাস, আমি যখন সফল হব তখন এরাই আমাকে নিয়ে গর্ব করবে, আমার কাছের লোক বলে নিজের পরিচয় দেবে। যেই সমাজ আমার বিপদে আমার পাশে নেই, সেই সমাজের জন্য কেন আমি থেমে যাব? কেমন আছি তো দূরের কথা, বেঁচে আছি কিনা জিজ্ঞেস করার যার কেউ নেই সে কেন থেমে যাবে? নিজের এই জিতকে শক্তি হিসেবে নিলেন নাহিদ। এরই মধ্যে পেলেন ব্রাইডাল সাজের অর্ডার, কিন্তু সাজানোর মতো তেমন কোনো উপকরণ তার ছিল না। নিজের সাজের উপকরণ দিয়েই বউ সাজানোর সিদ্ধান্ত নিলেন। তার বিশ্বাস, তার হাতের জাদুতে সাজ নিশ্চয়ই সুন্দর হবে, এবং হলো তাই। শূন্য হাতে ব্যবসা শুরু করে বউ সাজিয়ে প্রথম উপার্জন হল 2900 টাকা। এরপর আস্তে আস্তে পথ চলা শুরু। বছরখানেক পরেই বুটিক হাউস দিলেন পার্লারের সাথে। এরপর বিভিন্ন কোর্স করতে প্রায়ই যেতেন ঢাকায় নিজের অভিজ্ঞতার ঝুলি বড় করতে। নাহিদ বিশ্বাস করেন,
দুনিয়াতে অসাধ্য বলতে কিছুই নেই। আমি পারি, আমি পারবো এবং আমাকে পারতেই হবে। প্রবল আত্মবিশ্বাস এবং ইচ্ছাশক্তি নিয়ে তার সামনে এগিয়ে চলা অব্যাহত রইল। কাজ ভালো হওয়াতে প্রায়ই পত্রপত্রিকায় ম্যাগাজিনে ফটোশ্যুটের জন্য ডাক পেতেন। এরপর 2019 সালে বেস্ট বিউটিশিয়ান অ্যাওয়ার্ডের জন্য নমিনেশন পেলেন এবং অ্যাওয়ার্ডও পেলেন। এরপর বেগম রোকেয়া সম্মাননা, জাতীয় নারী উদ্যোক্তা সম্মাননা সহ অনেক পুরস্কার পেলেন। এর মধ্যে শুরু করলেন খাবারের ব্যবসা। প্রথমবারের মতো ভোলার মানুষকে হোম ডেলিভারি সার্ভিসের সাথে পরিচিত করালেন। শুরু হলো তার রসুইঘরের যাত্রা। খুব অল্প দিনেই রসুইঘরের খাবার সবার মন জয় করল। সাথে শুরু করলেন বিডি বাজার নামে অনলাইন শপ। বুটিক হাউসের নাম পরিবর্তন করে দিলেন উইমেন্স হ্যাভেন। 2020 এসে শুরু করলেন T20 ফুড নামে আরেকটি খাবারের ব্যবসা। নাহিদ স্বপ্ন দেখেন বাংলাদেশের 64 জেলায় তার T20 ফুডের কম করে হলেও একটা করে আউটলেট থাকবে। আর যারা সমালোচনা করেছেন তারাই এখন নাহিদকে নিয়ে গর্ব করেন। বিভিন্ন পত্রপত্রিকায় নাহিদকে নিয়ে লেখা পেপার কাটিং সংগ্রহ করেন তারা শখের বসে। টিভিতে নাহিদের প্রোগ্রাম দেখে তারা শুভেচ্ছা বার্তা পাঠান সামাজিক যোগাযোগ মাধ্যমে। এভাবেই এগিয়ে চলছে এক হার না মানা নারী। আর তার লক্ষ্য একটাই, সে ভবিষ্যতে অসহায় মেয়েদের জন্য কিছু একটা করবে।